السلام عليكم ورحمة الله আচ্ছা, وبركاته. আরেকজনকে যুক্ত করি দেখি। মোহাম্মদ পিরু, মোহাম্মদ পিরু আপনি বলেন তাহলে। মোহাম্মদ পিরু, আপনার আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে জি, কথা আমি বলেন। আমি বলতে চাচ্ছি কি, আপনারা কি নবী মোহাম্মদকে বিশ্বাস করেন, তার যে বিশ্বাস করেন সমালোচনা সবচেয়ে, করেন, বিশ্বাস মানে করেন যে কথাটা মানে সমালোচনা করেন, তার অস্তিত্বকে বিশ্বাস করেন, যে বিশ্বাস করেন অস্তিত্ব কথাটা ছিল, তার যে অস্তিত্ব ছিল, যে সমালোচনা ভাই করেন, সে 12 বিয়ে আসছে করছে, 15 বিয়ে করছে। পিরু 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 ভাই আসছে, একটু ধীরে সুস্থে কথা বলেন, আপনার কথা কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমাদের শুনতে সমস্যা হচ্ছে না। আসিফ ভাইয়ের কাছে এবং আমার কাছেই নবী মোহাম্মদ বলে কোন একজন ক্যারেক্টার ছিল, এই ইয়াটা মানে এই দাবিটা মোটামুটি কনভিন্সিং একটা দাবি। আসিফ ভাইয়ের কাছেও কনভিন্সিং দাবি, উনি কয়েকবার বলছেন, আমার কাছেও কনভিন্সিং দাবি যে মোহাম্মদ নামক কোন একটা ক্যারেক্টার 1450 বছর আগে মক্কা মদিনার মধ্যে এরকম ছিলেন। আমারও সেরকমটাই মনে হয়। যদি থাকে তাহলে আমার প্রশ্ন, তাহলে উনার কাছে যে কোরআন আসছে এটা কি বিশ্বাস করেন? ওনার কাছে করোনা আসছে মানে মানে এই যে কোরআন, যে আমরা 30 পারা কোরআনটা, যে আপনারা এই যে জানিয়ে সমালোচনা করেন, এই কোরআনটা যে উনার মাধ্যমে আপনারা পাইছেন এটা কি বিশ্বাস করেন? ওটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, আমি তো অবশ্যই বিশ্বাস করি, কারণ কোরআন তো ওটার প্রমাণ হজরতের প্রমাণটা মাধ্যমে কি আছে। জি, প্রমাণটা কি প্রমাণটা কি প্রমাণ ধরুন, আপনারা যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব বিশ্বাস করতেছেন, এটাই প্রমাণ যে তা যে মানে সমালোচনা করতেছেন, ধরেন এটাই ধরেন প্রমাণ। এই যে ধরেন আমি এই যে আপনার সাথে কথা বলতেছি, মানে আমি এক্সিস্ট করি এখন, যদি এই যে আমি কথা বলতেছি এটা যদি মানে আপনার কাছে কনভিন্সিং হয়, তাহলে সাথে সাথে এটাও কনভিন্সিং হওয়া লাগবে যে আমি কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী, যেহেতু আমার সাথে আপনি কথা বলতেছেন, যেহেতু আমার এক্সিস্টেন্সের প্রমাণ আছে। না, তাহলে এটি আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? নবীরে বিশ্বাস এই যে করতেছেন, আপনি নবী যে এই যে কোরআন আপনি পাইছে এই যে তার আপনি নিয়ে সমালোচনা করেন এই যে এই সারাদিন, যে সেটি বিশ্বাস বীরু করেন ভাই না? বীরু ভাই এক একটু সেকেন্ড, ফারাজ ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই, এক সেকেন্ড। বাংলাদেশে দেওয়ানবাগি নামক একটা পীর সাহেব আছে, হ্যাঁ, সেই দেওয়ানবাগি পীর সাহেব নাকি আল্লাহর সাথে বসে বসে চা বিড়ি খায় মাঝে মাঝে নাকি, মানে সে বেটা মারা গেছে, মটকা বেটা, মটকা পীর সাহেব বেটা মারা গেছে, সে নাকি আগে নাকি মানে সাত আসমানে চলে যেত, চলে গিয়ে নাকি আল্লাহর সাথে চা বিড়ি খেত। এখন ফারাজ ভাই, দেওয়ানবাগি পীর সাহেব বলে একটা লোক আছে, এটা তো আমি তো বিশ্বাস করি, আমি জানি যে, বিশ্বাস করি না আসলে, জানি যে দেওয়ানবাগি, আমি নিজের চোখে দেখছি দেওয়ানবাগি পীর সাহেব, ওই যে মানে সে ফার্ম গেটে কত আশেকে রাসুল মানে বিরাট ওরস মাহফিল হতো, হ্যাঁ, অনেক গরু টরু, বিরাট অনেক শত শত গরু জবাই দেওয়া হয়তো মানুষকে, তো ওই বেটা আছে, এটা বিশ্বাস করা মানে কি ফারাজ ভাই, এটা যে আমি এটা বিশ্বাস করি যে সেই বেটা আল্লাহর সঙ্গে গিয়া চাবিরি খায়, টঙ্গের দোকানে বইয়া আল্লাহর সঙ্গে চাবিরি খায়, আল্লাহর সঙ্গে হাসা সেই তামাশা তো করে, আপনাকে এটা বিশ্বাস করতেই হবে, যেহেতু তার এক্সিস্টেন্স এইটাও তো আপনি বিশ্বাস সহবিরোধী করছেন। তর্ক হলো, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিরু পিরু ওয়াসাল্লাম পিরু পিরু একটু 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 নিজেকে একটু মিউট রাখেন, আপনি আমাদের পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন, গলাটাকে না বাড়ায় বুদ্ধিটাকে একটু বাড়ানোর চেষ্টা করেন, ঠিক আছে? আমরা আপনাকে বোঝাবার চেষ্টা করতেছি যে মনে করেন দেওয়ানবাগি পীর সাহেব আছে, এরকম একটা লোক আছে, এইটা মেনে নেওয়া মানে তো এটা না যে আমরা এটা মেনে নিব যে দেওয়ানবাগি পীর সাহেব আল্লাহর সাথে বৈশা চাবিরি খায়। তাহলে ভারতের যে একটা বাবা আছে রাম রহিম বাবা, সেই বাবায় নাকি কৃষ্ণর সাথে লীলা করে, হ্যাঁ, আরেক বাবা আছে সে নাকি কালীর সাথে সেক্স করে, হ্যাঁ, আরেক বাবা আছে সে নাকি দুর্গার সাথে, দুর্গার স্বামী নাকি সে নাকি নিজেই শিব, মহাদেব, শিব, হ্যাঁ, এরকম কত কত বাবা পৃথিবীতে আছে, কত কত কেবলা বাবা আছে। এখন ওই বাবা টাবারা আছে তার মানে তো এটা না, ওই বাবা টাবারা আছে এইটা মেনে নেওয়া মানে তো এটা না যে আমাদের এটাও মেনে নিতে হবে যে ওই বাড়ায় আল্লাহর সাথে বা কালীর সাথে সেক্স করে বা দুর্গার সাথে দুর্গার স্বামী সে বা আল্লাহর সাথে চা খায়, এইটার মানে তো এইটা হয় না। আপনি কি আমাদের কথা বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? আপনাদের কথা তো অবশ্যই আমি বুঝতে পারছি, আপনার এটা আপনি কি দেওয়ান বলছেন একটু বাগের বলেন, অস্তিত্ব, তো কি বলছেন, কি বলছেন বলেন তো, দেওয়ান কি বাগের বলছেন আগে অস্তিত্ব আপনিও যুক্তি দিন। দেখছেন, আমিও আরে দেখছি। কথা কথা আসতে কথা আসতে আমরা যে যুক্তিটা দিয়েছি সেই যুক্তিটা সহজ ভাষায় একটু বলেন তো আমাদেরকে, বুঝান তো তো দেওয়ান বাগের অস্তিত্ব তো আপনিও দেখছেন, আমিও দেখছি, কিন্তু হজরত মোহাম্মদ 1450 বছর আগে আপনিও ভাই। দেখেন না, আমিও আপনাকে তো দেখেন না? হযরত মোহাম্মদ সেটা তো জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি আমরা, আমি যে যুক্তিটা আপনাকে দেখালাম সেই যুক্তিটা কি, আপনি কি বুঝছেন এই যুক্তিটা থেকে সেটা একটু বলেন। এই যুক্তির সাথে ওই যুক্তির কোনো সামঞ্জস্যই নাই। আমি সে বলছি হযরত সামঞ্জস্য মোহাম্মদ থাকুক না থাকুক, সমালোচনা করেন, তার দেখেন সামঞ্জস্য বিশ্বাস। থাকুক, সামঞ্জস্য থাকুক না থাকুক, আমি আপনাকে যে যুক্তিটা দেখিয়েছি সেই যুক্তিটা আপনি বুঝেছেন কিনা সেটা একটু টেস্ট করছি, আপনি একটু না, বলেন আমার তো। প্রশ্নের সাথে সামঞ্জস্য না, দূর অবশ্যই আমি যুক্তি দূর বলছি, কিন্তু দূর দুটি ছাগল পরস্পর, ছাগল রাখবো না, একেবারে গাধা গরু গাধা, গলা গলা ছেড়ে কথা বলে, গুরু কথা টিপে ডাকবো না ভাই, ভাই কথা এটা বলবো না কেমন, ভাই। এটা কেমন কথা যে হযরত মুহাম্মদের এক্সিস্টেন্স যদি আপনাকে বিশ্বাস করতে হয়? নেন তো ভাই, আপনি ডাবল স্ট্যান্ডার্ড, নেন তো ভাই, আপনি ডাবল স্ট্যান্ডার্ড এলেন, মানে এক বেটা আছে এটা মানে মানে হচ্ছে কি, ওই বেটার সমস্ত দাবি দাওয়া মানতে মেনে নিতে হবে, নাহলে তো ভাই আপনি ডাবল স্ট্যান্ডার্ড ভাই,
আপনি তো দেখেন আমাদের সামনে বললেন ওই গড কেমনে পারে ভাই মুমিন আপনার মুমিন ভাই মুমিন ভাই এগুলা যে কি খায় যে এগুলো মানুষ মানে কি খায় যে মানুষ হিসেবে কি খায় যে মানুষ হিসেবে আসলে এই যে মানে কারো এক্সিস্টেন্সে বিশ্বাস করা তার মানে এই না যে তার অলৌকিক জিনিসগুলোতেও বিশ্বাস করতে হবে। আচ্ছা তাহলে ফারাজ ভাই আপনি তো বিশ্বাস করেন আমি আছি নাকি? হ্যাঁ ভাই আমার কাছে তো প্রমাণই আছে বিশ্বাস করার। আমি কিন্তু ভাই আল্লাহর বাপ, আমি আল্লাহর মাকে মানে করে আল্লাহকে পাদে বসছি। এখন তো ভাই আপনি যদি এটা না মানেন তাহলে তো আপনি ভাই ডাবল স্ট্যান্ডার্ড ভাই, আপনি তো ডাবল স্ট্যান্ডার্ড ভাই। আমি ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে না, আমি মানে নিলাম ভাই প্লিজ আমাকে ডাবল স্ট্যান্ডার্ড মেনে নিতে। আমি আল্লাহর বাপ প্রমাণ হয়ে গেল হে জনতা, এখন আমি প্রমাণ করে দিলাম আমি আল্লাহর বাপ। এই যে না মানবে সে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড ভাই, আপনারা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড গিরি করবেন। আল্লাহ আল্লাহ না বললে আল্লাহ নাফরমানি করলো নাকি ভাই? মুনাফিক আল্লাহ মুমিন ভাই মুমিন মুমিন কি বুদ্ধি ভাই। নবী মোহাম্মদ মান মানলে নবী মোহাম্মদের কেরামতি পাবেন না কেন? চিন্তা চিন্তা করেন মুমিন কেমনে পারে না ভাই, কেমনে পারেন আপনারা ভাই? মানে মুমিনদেরকে প্রত্যেকটা মুমিনকে ধরে ধরে নোবেল পুরস্কার দেওয়া উচিত, বুদ্ধি আইকিউ আইকিউ বেস্ট আইকিউ, এবং তাদেরকে ভাই মঙ্গল গ্রহে পাঠা দেওয়া উচিত। মানে বেরে গিয়ে কামড়াকামড়ি কর্তারা। হ্যাঁ এগুলো কি ভাই, এগুলো কি থেকে কি আসে ভাই? মুমিন মুমিন মুসলমান। আচ্ছা আরেকজন এই জিনিসগুলা মানে কোন মুমিন কি আপনার মনে হয় না যে আমাদের লাইভে আসার আগে বা এই জিনিসগুলো কোথাও বলার আগে তারা নিজেরা নিজেরা কখনো ডিসকাস করে আপনার মনে হয় না ভাই? না না পরে, এবং ওর পাশে যে মুমিন গুলা তারা আবার সাবাসী দেয়। মারাত্তম দুঃখ দিচ্ছিস ভাই বস, তুই তো মানে ভাড়া লাইছিস আসি বন্ধের দাসকে ভাড়া লাগি ভাই। পুরো গ্রুপটাই গ্রুপটাই গ্রুপটারই একই অবস্থা। যে সেদিন গত লাইভে একটা আসে, গত লাইভে ইংরেজি বলতেছিল না ফারাজ ভাই, পাশে থেকে মানে ইংরেজি শুদ্ধা দিচ্ছে, মানে পাশে থেকে বলে দিচ্ছে হ্যাঁ ঠিক ইংরেজি কইছস তুই, একেবারে মানে খুব এভরি ডিশ হয় ইংরেজি শুনে দাঁত ভেঙে দিব। মুমিন মুমিন তো ভাই মুমিনদেরকে না মানে কি করা উচিত আমি না মানে বুঝি না। আচ্ছা ফারাজ ভাই একটা মানে আছে মুমিন আছে দেখি, আসিফ মিনার এই নামক যিনি যুক্ত হয়েছেন তিনি বলেন পাদাবাদের শব্দ তো আমরা শুনতে চাচ্ছিলাম না, কি দরকার ছিল ভাই? মানে মুমিনদের যে কি যুক্তি রে ভাই, মুমিনদের কি যুক্তি রে ভাই, এই এই মাথা নিয়ে ভাইচা থাকে মানুষ কেমনে ভাই? আসলে মানে ইসলাম ধর্মের দরকারও আছে বুঝছেন? এই ভাই আপনি আপনি একটা কথা বলছেন না ভাই, আমি এটা মানে সিরিয়াসলি মানে আমিও এই জিনিসটা একদম গত 1.5-2 মাস ধরে এই জিনিসটা মানে ভাবতেছি। অ্যাটলিস্ট বাঙালির ক্ষেত্রে বলা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জাস্ট ফলোয়ার্স, আমরা কোনো কিছু নিজে চিন্তা করবো, চিন্তা করে নিজের একটা ডিসিশন নিবো, এই জিনিসটা কিন্তু আমরা করি না। মানে কেউ একজন কোর্স মানে সমাজের সমাজ এটা ফলো করতেছে, আমি সমাজের পার্ট হতে চাই, সমাজ এটা করতেছে, সমাজ মনে হয় ঠিকই বলছে, ঠিকই সমাজ ঠিক পথেই আছে, ঠিক ডিসিশন নিচ্ছে, আমি তার সাথে সাথে আগায় যাই। এরকমই ভাই বাঙালি যখন সেকুলারিজম সাপোর্ট করতো আমার মনে হয় না তখনও বাঙালি সেকুলারিজমের কিছু বুঝতো। বাঙালি যে এখন ধর্ম ধর্ম করতেছে আমার মনে হয় বাঙালি ধর্ম ধর্মকর্ম কিছু বুঝে ভাই, জাস্ট এই পাশের পাশের ভাই করে এই জন্য আমিও করি এরকম। এই যে যুক্তির লেভেল দেখে না ভাই, এইগুলো দেখে তো অন্য কিছু মনে হয় না। এই যে আমরা আমরা যে কনসার্ন এত এত মানুষ মুমিনগিরি করতেছে, এইগুলো আমার মনে হয় না সে মুমিনগিরি করতেছে, আমার মনে হয় যে সে মানে জাস্ট কাউকে ছোট করার জন্য বলতেছে না, বাট এটা ট্রু। আপনি একটু চিন্তা করে দেখেন, ভেড়ার পালের মতো জাস্ট সামনের ভেড়াটাকে আমরা ফলো করতেছি এই। এছাড়া এছাড়া এই টাইপের একেবারে বলদ, একেবারে মনে করেন কাক বলদ, এগুলোর জন্য তো মানে বেশিরভাগ মানুষ ধরেন যে যুক্তি ইয়ে করতে যায় না, বা ওই যে ধরেন 10 জন বন্ধু মারতে গেছে আমিও ড্যাং ড্যাং করে মারতে গেলাম, এগুলো জাস্ট ভেড়ার পাল, এইগুলো ভেড়ার পাল ছাড়া অন্য কোনো কিছু না। মানে মাঝে মাঝে মানে মানে হাত কামড়িতে ইচ্ছে করে যে এই কি রে ভাই, মানে মানুষ এত বলদ হয় এত বলদ হয়। আচ্ছা পারাস ভাই আমি আরেকজনকে যুক্ত করি, ট্রিপল এইচ, ট্রিপল এইচ।